তারপর তিনি শিষ্যদের কাছ থেকে কিছু দূরে গিয়ে হাতু গেড়ে প্রার্থনা করতে লাগলেন। পিতা, যদি তুমি চাও তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে সরিয়ে নাও, তবে আমার ইচ্ছা মতো নয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তখন স্বর্গ থেকে একজন স্বর্গদূত এসে যীশুকে শক্তি দান করলেন। মনের কষ্টে যীশু আরও আকুলভাবে প্রার্থনা করলেন। তাহার গায়ের ঘাম রক্তের ফুতার মতো হয়ে মাটিতে পড়তে লাগল। প্রার্থনার পর তিনি উঠে শিষ্যদের কাছে আসলেন। মনের দুঃখে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন দেখে যীশু তাদের বললেন, তোমরা ঘুমোচ্ছ, ওঠো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। যীশু তখনও কথা বলছেন, এমন সময় অনেক লোক খড়গ ছোড়া ও লাঠি নিয়ে সেখানে আসলো। যিহূদা নামে একজন, তার ১২ জন শিষ্যদের মধ্যে একজন, সেই লোকদের সাথে আগে আগে আসছিল। সে আগেই ঠিক করে রেখেছিল, যাকে আমি চুমু দেব সেই সেই লোক, তোমরা তাকেই সাবধানে ধরে নিয়ে যেও। তোমরা ওকে নিয়ে এসেছো কেন? ও নিজেকে ইহুদিদের রাজা হিসেবে দাবি করে, ও নিজেকে রাজা হিসেবে মনে করে, ও নিজেকে ত্রাণকর্তা হিসেবে দাবি করে। তুমি কি ইহুদিদের রাজা? আপনি নিজেই তো বলেন। ওকে ক্রুশে দাও, হোক ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। আমি তার রক্তের জন্য দায়ী থাকবো না। আমরাও আমাদের সন্তানদের রক্তের জন্য ওকে নিয়ে চলো, চলো। প্রথম স্থান যিশুর প্রাণদণ্ডের আদেশ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা আর ধন্যবাদ করি। কথাঘাত করিবার আদেশ দিলে পরানো মাথার উপর কথাঘাত করিতে লাগিল। শেষে পিলাত তাহার কুচিও মৃত্যুর আদেশ দিল। হে পাপি, এসব কি তোমার পাপের ফল নয়? হে আমার ঈশ্বর, তোমার পুত্রের এই কষ্টের গুণে আমার সকল পাপ ক্ষমা করো। মৃত্যুর আদেশ দিলে ইহুদিরা খুব আনন্দিত হইয়া প্রভুর ক্ষতস্কন্ধে এক অতি ভারী ক্রুশ স্থাপন করিল এবং দুইজন চোরের মধ্যে রাখিয়া তাহাকে লইয়া কালবারি পর্বতের দিকে গমন করিল। হে পাপি, তোমার প্রভুকে এমন কষ্ট দেওয়া অপেক্ষা তোমার শারি শারি রে।
ঈশ্বর সৈন্যগণ গালি দিতে ও বর্ষার বাপ দ্বারা প্রহার করিতে করিতে তাহাকে উঠাইতে ওকে মারো চতুর্থ স্থান জননীর সহিত যীশুর সাক্ষাৎ। যীশু উঠিয়া আবার ক্রুশকন্দে লইয়া চলিতে লাগিলেন। পুত্রের মুখ শেষবার দেখিবার আশায় রাস্তার মোড়ে থাকিয়া স্নেহময়ী জননী যখন পুত্রের এই অবস্থা দেখিলেন তখন তাহার হৃদয়ে কি ভীষণ দুঃখের সের বিড়িল, কে এই দুই হৃদয়ের ব্যথার কথা বর্ণনা করিতে পারে। পঞ্চম স্থান শিরেনবাসী শিমনের কাঁধে ক্রুশ স্থাপন। রক্ত নিঃসরণে ও পর্বতের পথে ভারী ক্রুশ বহনে যীশু অত্যন্ত দুর্বল হইয়া পড়িলেন। ইহাতে ইহুদীদের ভয় হইল, পাছে তিনি পথে মরিয়া ক্রুশের লজ্জাজনক মৃত্যু হইতে নিষ্কৃতি লাভ করেন। তখন তাহারা শিরেনবাসী শিমনকে যীশুর ক্রুশ বহনে বাধ্য করিল। ষষ্ঠ স্থান ভেরোনিকা যীশুর মুখ মুছাইয়া দেন। যীশুর মুখ রক্ত ও ঘর্মে সিক্ত দেখিয়া এক ধার্মিকা নারী এক খণ্ড বস্ত্রে তাহার মুখ মুছাইয়া দেন। এই ভক্তির পুরস্কার স্বরূপ যীশুর পবিত্র মুখের ছবি সেই বস্ত্রে আশ্চর্যরূপে অঙ্কিত হইয়া গেল। মানো
সরাই ওকে নিয়ে চলো আমি নেব বুকে রক্ত আমিও দেব তোমার বেদনা আমিও নেব বুকে রক্ত আমিও দেব অষ্টম স্থান জেরুসালেমের নারীদিগের বিলাপ যিশুর রক্তাক্ত শরীর ও অকত্য যন্ত্রণা দেখিয়া কয়েকজন নারী দুঃখিত হইয়া রোদন করিতে লাগিল যিশু তাহাদিগকে কাঁদিতে দেখিয়া বলিলেন জেরুসালেমের কন্যাগণ তোমরা আমার জন্য রোদন করিও না বরং নিজেদের জন্য ও নিজ নিজ সন্তানদের জন্য রোদন করো নবম স্থান যিশুর তৃতীয়বার পতন সর্বশরীরে ব্যথা মস্তকে কন্টক মুকুতের যন্ত্রণা ক্ষুধা পিপাসার জ্বালা ক্রুশের ভার ও সূর্যের প্রখর তাপ সহ্য করিয়া যিশু অতিশয় ক্লান্ত হইয়া তৃতীয়বার ভূমিতে পড়িয়া গেলেন দশম স্থান যিশুর বস্ত্র উন্মোচন অবশেষে কালভারি পর্বতে উপস্থিত হইলে যিশুর ক্ষতময় গাত্রে আবদ্ধ বস্ত্র শত্রুরা জোর করিয়া টানিয়া উঠাইল তখন তাহার সর্বাঙ্গের ক্ষত হইতে পুনরায় রক্ত ঝরিতে লাগিল হে পাপী সর্বদা শরীরের লালসা মিটাইয়া তুমি কি প্রভুর সর্বশরীরে এই কষ্ট দাও নাই হে প্রিয়তম যিশু আমি যেন আমার অপরাধ বুঝিয়া আমার পাপের আসক্তি ত্যাগ করিতে পারি এমন শিক্ষা আমাকে দাও একাদশ স্থান যিশুর ক্রুশারোপণ ক্রুশকাস্তের উপর যিশুকে শুয়াইয়া ঘাতকেরা অতি নিষ্ঠুরভাবে তাহার ডানহাত পেরেক দ্বারা ক্রুশে বিদ্ধ করিল তখন তাহার সর্বশরীরের শিরা সংকুচিত হইলে বাম হাত শত্রুরা সজোরে ছিদ্রের নিকট টানিয়া লইয়া পেরেক দ্বারা বিদ্ধ করিল এইরূপে তাহার পদদ্বয় বিদ্ধ করিল হে খ্রিস্টান যতবার তুমি মারাত্মক পাপ করো সাধুপলের কথা মতো তুমি ততবার যিশুকে ক্রুশেবিদ্ধ ও পদতলিত করো হে প্রিয়তম যিশু তোমার কষ্টের ও অপমানের গুণে আমাকে সত্য অনুতাপ দাও যেন আমি আমার পাপের জন্য ক্রন্দন করি ও দূষিত জীবনের পরিবর্তন করি Hey, look over your heart.
দ্বাদশ স্থান ক্রুশের উপর যীশুর প্রাণত্যাগ। যীশু ক্রুশের উপর কত যে কষ্ট পাইয়াছেন তাহা বলা যায় না। হাত ও পা পেরেক বিদ্ধ, মাথায় কাতার মুকুট, কোনো দিকে মাথা ঘোরালে যন্ত্রণা কমে না, বরং বাড়ে। তারা কালভারির নামক স্থানে আসার পর যীশুকে ক্রুশে দিল। তখন যীশু বলিলেন, পিতা এদের ক্ষমা করো, কারণ তারা কি করছে তা তারা জানে না। যে দুজন দস্যুকে যীশুর সাথে ক্রুশে দেওয়া হয়েছিল তাদের একজন যীশুকে বলিল, তুমি নাকি ঈশ্বরের পুত্র, তবে নিজেকে এবং আমাদের রক্ষা করো। কিন্তু অন্যজন বলিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? আমরা তো আমাদের অপরাধের উচিত শাস্তি পাচ্ছি, কিন্তু উনি তো কোনো দোষ করেনি। তারপর সে বলিল, যীশু আপনি যখন স্বর্গরাজ্যে প্রবেশ করবেন তখন আমাকে স্মরণ করিবেন। যীশু তাকে বলিলেন, আমি সত্যি বলছি তুমি আজকেই আমার সাথে স্বর্গরাজ্যে প্রবেশ করবে। তখন সূর্য অন্ধকার হইল, মন্দিরের পর্দাটা উপর থেকে ছিঁড়ে দুবাগ হয়ে গেল। যীশু জুড়ে চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, পিতা তোমার কাছে আমার আত্মা সঁপে দিলাম। ত্রয়োদশ স্থান কুমারী মারিয়ার ক্রোড়ে যীশুকে স্থাপন। যীশুর মৃত্যুর পর আরিমাথিয়ার জোসেফ ও নিকোদিম তাহার দেহ ক্রুশ হইতে নামাইয়া তাহার সুখার্ত মাতার ক্রোড়ে স্থাপন করিলেন। তিনি তাহা আলিঙ্গন করিয়া কাঁদিতে লাগিলেন। যীশুর সমাধি। শিষ্যগণ মাতার ক্রূর হইতে তাহার প্রিয় পুত্রের দেহ লইয়া তাহা সমাধিস্থ করিলেন এবং একটা বড় পাথর দ্বারা সমাধির মুখ বন্ধ করিলেন। তখন বুকে বড় একখানা পাথর চাপা দিলে যেরূপ কষ্ট হয় কুমারী মারিয়ার মনেও ঠিক সেই রূপ কষ্ট হইল। ক্রুশের উপরে দুহাত বাড়াই যীশু ডাকেন, ফিরে আই ফিরে আই পরিশ্রান্ত ভারাক্রান্ত পাপী জনা, ফিরে